আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের মাঝে আজকে আবার নতুন একটি গল্প নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি প্রীতম হাসান অভিনীত ওয়েব ফিল্ম আড়ালের গল্প। এটি চরকিতে মুক্তি পাওয়া একটি ওয়েব ফিল্ম। এই ওয়েব ফিল্মটি আজকে আপনাদের মাঝে এক্সপ্লেন করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় 30/5/2005 তারিখে একটি ঘটনা। একজন ইমাম সাহেব তার ঘরে বসে মোনাজাত করছে এবং কান্নাকাটি করছে, বারবার বলছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে সবকিছু ভুলিয়ে দাও, আল্লাহ আমি কোনো কিছু মনে রাখতে চাই না, তুমি আমাকে মাফ করে দাও। মোনাজাত শেষ করে সে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে, ভয় পেয়ে সে সাইকেল চালাচ্ছে। তারপর ঘড়ির এলার্মে তার ঘুমটি ভেঙে যায়। যেহেতু সে একজন ইমাম ছিল তাই ফজরে আজান দেওয়ার জন্য তার এলার্মটি দেওয়া ছিল। তারপর রীতিমতো সে মসজিদে যায়, আজান দেয় এবং নামাজ পড়ায়। ফজরের নামাজ শেষ করে সকালবেলা সে বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরে দেখে ঘরের দরজার তালাটি খোলা এবং ভিতরে প্রবেশ করে ঘরের ভিতর মেঝেতে একটা লাশ পড়ে থাকতে দেখে। সে তো ভীষণ ভয় পেয়ে যায় এবং আশেপাশে তাকিয়ে দেখে তাকে কেউ দেখলো কি না। তার বাড়িটি ছিল ফাঁকা জায়গায়। আশেপাশে কাউকে না পেয়ে সে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং ভাবতে থাকে কি করা যায় এখন। সে দোয়া কলম পড়তে পড়তে লাশের কাছে চলে যায়। এটি একটি মেয়ের লাশ। মেয়েটির নাম ছিল শিউলি। এবং তার বিছানার চাদর দিয়ে লাশটি প্রথমে ঢেকে দেয়। তারপর দেখা যায় সে মেয়েটিকে দেখার চেষ্টা করছিল সে এখনো বেঁচে আছে কিনা, কিন্তু সে এখনো বেঁচে নাই। এরপর তার টিনের ঘরে কেউ একজন জোরে কোরআনাতে থাকে। হুজুর ভয় পেয়ে বলে, কে? ওই পাশ থেকে বলে, হুজুর আমি ইয়াসিন, মক্তবে সবাই আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আসুন। ইমামটির নাম ছিল সিদ্দিক। সিদ্দিক বলে, তুই যা, আমি আসতেছি। ইমাম সাহেব এই লাশটি কী করবে কোনো উপায় না পেয়ে লাশটি বিছানার নিচে রেখে যায়। তারপর তার ব্যাগ এবং সুটকেস দিয়ে লাশটিকে ঢেকে রাখে যাতে বাইরে হতে লাশটি কোনোভাবে দেখা না যায়। তারপর সে মক্তবে যায়, কিন্তু মক্তবে পড়াতে পারছিল না তাই সবাইকে ছুটি দিয়ে দেয়। তারপর সে বড় হুজুরের কাছে যায়। বড় হুজুর দেখে বলে, তুমি বিশ্রাম নাও, তোমার মনে হয় জ্বর আসছে। সিদ্দিক একবার ভাবে বড় হুজুরকে সব কিছু খুলে বলবে, কিন্তু কি যেন ভেবে কিছু না বলে সে বড় হুজুরের কাছ থেকে উঠে রওনা হয়। সাইকেল নিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছিল, পথে তার পুলিশ বন্ধুর সাথে দেখা হয়। পুলিশ বন্ধু পিছন থেকে বারবার ডাকলেও সিদ্দিক কোনো সাড়া দিচ্ছিল না। পুলিশ বন্ধু দৌড়ে সিদ্দিকের সামনে এসে দাঁড়ায় এবং বলে, কিরে পুলিশ দেখে ডরাও নাকি? আসলে শিউলি নাকি গতকাল মারা গেছে, তার লাশটি নাকি পাওয়া যাচ্ছে না, তাই আমি একটু ওইদিকে যাচ্ছিলাম, আমাকে একটু তুই ওইদিকে এগিয়ে দিয়ে আয়। ঠিক তখন বলে, আমার সাইকেলটি নষ্ট। সত্যি তার ওই দিন আসলে সাইকেল নষ্টটি। পুলিশ বন্ধু কোনো উপায় নেপে হেঁটে চলে যায় এবং সিদ্দিক চলে যায় তার বাড়ির দিকে। বাড়িতে গিয়ে তার মাঝে খুব অস্থিরতা এবং ভয় কাজ করতেছিল। তখন সিদ্দিক শিউলি বাড়ি যায় এবং দেখে ওইখানে পুলিশ এবং জনতার ভিড়। শিউলির একটা মেয়ে ছিল যে সিদ্দিককে দেখা মাত্র এসে সিদ্দিককে জড়িয়ে ধরে। এত মানুষের ভিড়ে সিদ্দিককে এসে জড়িয়ে ধরা ওই পুলিশটি ভালোভাবে খেয়াল করে নেয়। পুলিশকে দেখে তার মনের মাঝে একটু ভয় কাজ করছিল তাই সিদ্দিক সেখান থেকে চলে যায়। সিদ্দিক বাড়িতে এসে কোদাল নিয়ে বাড়ির পিছনে যায় এবং কবর খুঁড়তে থাকে। এখানে আমার মতো আপনারা হয়তো প্রশ্ন জাগতে পারে যে সিদ্দিক কেন পুলিশকে সবকিছু খুলে বলছে না। আসলে সিদ্দিক ছিল একটু সহজ সরল টাইপের লোক। সে ভাবতেছে পুলিশকে যদি বলে দেওয়া হয়, পুলিশ যদি তাকে কোনোভাবে তাকে ফাঁসিয়ে দেয় তাহলে সে কোনোভাবে সেটা হ্যান্ডেল করতে পারবে না। তাই সিদ্দিক ভাবে কবর দিয়ে ফেলে হয়তো সবকিছু সমাধান হয়ে যাবে। কিন্তু দিনের বেলায় কবর খুঁড়তে যাওয়ায় এক পাগল সিদ্দিককে দেখে ফেলে। সিদ্দিক ভাবে পাগলটি যদি কাউকে বলে দেয়, এই ভয়ে সে আবার ঘরে ফিরে যায়। ঘরে গিয়ে সে ঘরের মেঝেতে কবর দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ঘরের মেঝেতে কবর খুঁড়তে থাকে। কবর খুঁড়ে সেখানে মাটি দেওয়া হয় এবং ভালোভাবে লেপে দেওয়া হয় যা কেউ বুঝতে না পারে যাতে এখানে কোনো কবর খোঁড়া হয়েছে। এরপর গল্পের কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। একদিন যখন সিদ্দিক শিউলির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন শিউলি সিদ্দিককে পিছনে ডেকে বলে, হুজুর আজকের দিনে আমার মা মারা গেছিল, আমি একজন পতিতা তাই হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবে না। সিদ্দিক তার দিকে না তাকিয়ে উত্তর দেয়, আল্লাহর কাছে সবাই সমান আর পিতামাতার জন্য তার সন্তানের দোয়া সবচেয়ে বড় দোয়া। শিউলি চেয়েছিল সিদ্দিকের থেকে তার মার জন্য দোয়া করে নিবে। যেহেতু শিউলি একজন শরীর ব্যবসায়ী ছিল তাই সে তার বাড়িতে যেতে চায়নি। শিউলি তখন বলে, হুজুর দেহ ব্যবসা করি বলে আজকে আমার জন্য এই মাসালা, আর অন্যরা যখন ডাকে তাদের বাড়িতে গিয়ে ঠিকই মিলাদ পড়িয়ে আসেন। কথাটা শুনে সিদ্দিকের কিছুটা খারাপ লাগে আর বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি ওই পাড়ার ভিতরে ঢুকতে পারবো না, শুধু আপনার বাসায় ঢুকতে পারি। শিউলি বলে, ঠিক আছে, আপনি শুধু আমার বাসায় এসে কয়েকটা খেয়ে মিলাদ পড়িয়ে চলে যাবেন। তখন দেখতে পাই গল্পটি আবার বর্তমানে ফিরে আসে। কবর দেওয়ার পর হতে তার দিনগুলো আগের মতোই যাচ্ছিল, কিন্তু কোনো কাজে সে মন বসাতে পারছিল না। হঠাৎ করে তার বাড়িতে পুলিশের ওই বড় অফিসারটা চলে আসে, এসেই হুজুরের ঘরের ভিতরে ঢুকে পড়ে। সে ঘরে এসেই পুলিশের প্রথমে তার বিছানার দিকে নজর পড়ে এবং হুজুরকে বলে, হুজুর আপনার বিছানার চাদরটা কোথায়? সিদ্দিক তখন কোনো উত্তর দেয় না। তারপর সিদ্দিক যে ঘরে লাশটি রেখেছিল পুলিশ ওই ঘরে যেতে চায়। সিদ্দিক তখন পুলিশকে বলে, স্যার ওই ঘরে দয়া করে যাবেন না, কিছুক্ষণ আগে ওই ঘরের মেঝেটি লেপে দিয়েছি, এখন আপনি যদি যান তাহলে মেঝেটি নষ্ট হয়ে যাবে। পুলিশ কোনো কথা না শুনে ওই ঘরে চলে যায় এবং দেখে, হ্যাঁ সত্যি একটু আগে সে লেপে দিয়েছে। পুলিশ রুম থেকে বেরিয়ে এসে বলে, খুব শীঘ্রই যদি কোনো তাবলিগের প্ল্যান থাকে তা ক্যান্সেল করে দিন, আমাদের অনুমতি ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। এত লোক থাকতে ওই মেয়ে কেন আপনাকে এসে জড়িয়ে ধরলো? সিদ্দিক তখন উত্তর দেয়, কি জানি স্যার, আমি তো কিছু জানি না। পুলিশটি ওখানে বেশি কথা আর বাড়ায় না। পুলিশটি যখন মসজিদের বড় হুজুরের কাছে যায় এবং বড় হুজুরের সাথে সিদ্দিকের ব্যাপারে কথা বলে, সিদ্দিক একা একা অনেকক্ষণ ভাবে এবং ঠিক করে সত্যি সত্যি এবার পুলিশকে সবকিছু বলে দিবে।
দেবে। সিদ্দিক থানায় গিয়ে পুলিশকে সবকিছু খুলে বলে। তারপর তারা ওই পুলিশ বন্ধু এবং বড় স্যারকে নিয়ে বাড়িতে আসে এবং বলে, স্যার এখানে লাশ আছে, আমি আপনাকে বের করে দিচ্ছি। তারপর কবর খুঁড়ে বিছানার চাদর বের করে কিন্তু কোনো লাশ খুঁজে পায় না। তবে একবার তার দৃষ্টিভ্রম হয়েছিল, কবর খোলার সময় সে লাশের পাটি দেখতে পেয়েছিল কিন্তু সে ছাড়া অন্য কেউ দেখতে পায়নি। পুলিশ তখন রেগে গিয়ে বলে, পুলিশের সাথে ফাজলামো করা হচ্ছে? সিদ্দিক বলে, না স্যার, এইখানেই লাশ রেখেছিলাম আমি। কে নিয়ে গেল লাশটি? সিদ্দিকের এমন উদ্ভব আচরণ দেখে পুলিশ অনেক রেগে যায়। পুলিশ বন্ধু সিদ্দিককে সেখান হতে সরিয়ে নিয়ে যায়। সিদ্দিক তা পাগলের মতো প্রায় হয়ে যায়, শুধু বলে, স্যার লাশ নিয়ে যান, লাশ নিয়ে যান স্যার, এখান থেকে লাশ নিয়ে যান, আমি থাকতে পারছি না স্যার। তারপর পুলিশ আর তার কথায় কোনো কান দেয় না এবং সেখান হতে চলে যায়। তারপর সিদ্দিক পাগলের মতো একা একা কবর খুঁজতে থাকে কিন্তু কোনো লাশ খুঁজে পায় না। তাহলে এখানে প্রশ্ন, এই লাশ গেল কোথায়? কাহিনী আছে এখানে, একটু পরে বলতেছে। সিদ্দিক লাশ না পেয়ে হেলান দিয়ে বসে পড়ে। তখনই শিউলি মিয়ে চলে আসে সেখানে তার সামনে। তখনই সিদ্দিকের আবার সেই অতীতের কথা মনে পড়ে যায়। শিউলি দাওয়াত দেওয়ার পর সিদ্দিক গেছিল তার বাড়িতে কিন্তু রাতের বেলা, যাতে কেউ তাকে দেখতে না পায়। সে একজন ইমাম সাহেব, তাই একজন ইমাম সাহেব কোনো শরীর ব্যবসায়ীর বাড়িতে দাওয়াত খেতে আসছে, এটা কেউ জানলে হয়তো তার সমস্যা হতে পারে। যাই হোক, প্রথম দিন শিউলির বাড়িতে কোনো অতিথি এসেছে তাই সে অনেক আপ্যায়ন করে। সিদ্দিক যখনই খাবারটা মুখে নিতে যায় তখনই দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়ে। দরজার ওই পাশ থেকে শেফালি হুজুরকে পিছন দরজাতে বের হয়ে যেতে বলে। আসলে শেফালি হুজুরকে আগেই আসতে দেখেছিল। অনেকটা দেরি হয়ে গেলে শিউলি যখন দরজা খোলে তখন ভিতরে ঢোকে আনোয়ার সুমন। এই গল্পে তার কোনো নাম ছিল না তাই তাকে আনোয়ার সুমন বললাম। সুমন শিউলিকে অনেক অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে আর বলে, কিরে তুই ঘরের ভেতর ব্যবসা করতে বসেছিস? ঘরের মধ্যে সার্ভিস তাই না? কে আসছিল বল? সে বলে, না অমন কিছু না, একটু দেরি হয়ে গেল দরজাটা খুলতে। সুমন তো তা বিশ্বাস করে না। ওইদিকে সুমনের সাথে কিছু লোকজন আসছিল, তারা বাইরে দাঁড়িয়ে ছিল। তারা অন্ধকারে একজনকে বের হয়ে যেতে দেখে। তারা টর্চ লাইট মেরে দেখে, এ তো হাফেজ সাহেব। সুমনের এটা দেখে ভীষণ রাগ হয়। রাগে শিউলিকে মারতে মারতে ওইদিন মেরেই ফেলে সুমন। সুমন যখন শিউলিকে মারধর করছিল তখনই হাফেজ সাহেব দৌড়ে তার বাড়িতে চলে যায়। একদম প্রাণ নিয়ে সে বাড়ি ফিরে, ভয়ে গরমে সে পাখা দিয়ে বাতাস করতে করতে ওইখানেই সে ঘুমিয়ে যায়। যখনই তার চোখ বুঝে আসে তখনই আবার দুজন লোক তার দরজায় জোরে জোরে আবার কোরআন আনতে থাকে এবং বলে, বড় হুজুর আপনাকে ডাকতেছে, এখনই এখনই চলেন আপনি আমাদের সাথে। সিদ্দিক কাপড় গায়ে দিতে চায় কিন্তু তাকে গায়ে দিতে দেওয়া হয় না। সিদ্দিককে নিয়ে যায় বড় হুজুরের কাছে এবং গিয়ে দেখে মসজিদের সামনে একটা কবর খোঁড়া হচ্ছে এবং কবরের কাছে শিউলির লাশ। সুমন বড় হুজুরকে বোঝাচ্ছে, দেখেন এই ঘটনা এখানেই ধামা চাপা দেন, তা না হলে এলাকার মানুষ যদি জানতে পারে তাহলে বুঝতেই পারছেন একজন ইমাম শরীর ব্যবসায়ী ঘরে গেছে, কি হবে আপনাকে আর বুঝাতে হবে না, বুঝতেই পারছেন। আর এদিকে আপনি তো আমাকে চেনেনি ভালো করে, তাই এই ঘটনা এখান হতে এক চুলো বাড়বে না। সুমন বড় হুজুরকে হাসি মুখে শাসায়। বড় হুজুর সবকিছু চিন্তা করে চুপ করে থাকে, কিছু বলতে পারে না, সে শুধু মাথা নাড়ে। তারপর দেখা যায় শিউলিকে ওখানেই কবর খুঁড়ে মাটি দেওয়া হয় আর সিদ্দিককে বলে, তুই সাইকেল চালিয়ে সোজা বাড়ি চলে যাবি। আর সিদ্দিক বাড়িতে গিয়ে মোনাজাতে বসে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাচ্ছে, বলছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে সবকিছু ভুলিয়ে দাও। আর এই সিনটি আমরা প্রথমে দেখেছিলাম। এখানে গল্প শেষ নয়, সিদ্দিকের সবকিছু মনে পড়ে যায় সেদিনের ঘটনা। সে ছুটে যায় কবরের কাছে, কবরে গিয়ে কবর খুঁড়তে থাকে। আশেপাশে লোকজন ভাবে, সে কি পাগল হয়ে গেল, সে এভাবে কবর খুঁড়ছে কেন? তারপর সবাই তাকে পাগল মনে করে বাধা দেয়। কারো সহযোগিতা না পেয়ে সিদ্দিক যায় ওই পুলিশ বন্ধুর কাছে, অনেক বোঝায় তাকে আর বলে, বন্ধু তুমি আমাকে আর একটা বারের জন্য বিশ্বাস করো, কেউ আমার কথা বিশ্বাস করছে না, অন্তত তুমি আমাকে এই একটা বারের জন্য বিশ্বাস করো। কিন্তু তার বন্ধু তার আর কোনো কথায় কান দেয় না, সে কোনো উপায় নেই পেয়ে সেখান হতে তার মতো চলে যায়। দেখা যায় এই ঘটনার পর হতে সিদ্দিকের পাগলামো দিন দিন একটু একটু করে বেড়ে যায়। সে বারবার পুলিশের কাছে গিয়ে বিরক্ত করতে থাকে। এই ঘটনার প্রধান সাক্ষী যে বড় হুজুর, সে কোনো মুখ খোলে না আর তার সামনে তার শিষ্য মুয়াজ্জেম পাগল হয়ে যায়। প্রথম দিকে তার দৃষ্টিভ্রম বা হ্যালুসিনেশন হলে পরে আস্তে আস্তে সত্যি পাগল হয়ে যায়। সে যেখানেই যায় আর বলে, এই যে এখানেই লাশ আছে, এই বলে সে মাটি খুঁড়তে থাকে। এলাকার সবাই জানে সিদ্দিক এখন পাগল, তাই আর তার কথা কেউ কান দেয় না। এই পাগলের সাথে যোগ হয় ওই সেই পাগলটা যাকে আমরা গল্পের মাঝখানে পেয়েছিলাম। সে সিদ্দিককে বলে, কি খুঁজতেছো তুমি? সিদ্দিক বলে, সত্য। পাগল বলে, এই সালারে আমিও অনেকদিন ধরে খুঁজতেছি, কই পাই না তো। এই বলে দুজনেই মাটি খুঁড়তে থাকে। শেষের এই কথাটি আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয়। আমাদের চারপাশে এমন অনেক সত্য আছে যা হারিয়ে যায় আড়ালে, হয়তো ক্ষমতার, হয়তো বা টাকার কাছে বা দাপুটের কাছে। আর সত্য খুঁজতে থাকে সিদ্দিকের মতো হাজারো পাগল। আর সেই দৃষ্টিকোণ থেকেই হয়তো এই ফিল্মের নাম রাখা হয়েছে আড়াল। সত্যি কথা বলতে গল্পটি আমার অনেক ভালো লেগেছে। গল্পটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।